নমস্কার ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। কিন্তু কেরলের মানুষ ভালো নেই, কারণ আপনারা সকলেই জানেন যে বেশ কয়েকদিনের প্রাকৃতিক বিপর্যয় বিধ্বংসী বন্যা গোটা কেরলকে গ্রাস করে ফেলেছে। তো এই অবস্থায় ভারত সরকার থেকে শুরু করে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা থেকে শুরু করে সমস্ত মানুষই কিন্তু বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে এবং যে যেভাবে পারছে সাহায্য করছে। কেউ ফিজিক্যালি সেখানে গিয়ে সাহায্য করছে, কেউ দূর থেকে কিছু অর্থনৈতিকভাবে সাহায্য করে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তো ওটিজি বাংলাও কেরলের এই বন্যা দুর্গতদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে এবং ওটিজি বাংলার পক্ষ থেকে সকলের কাছে আহ্বান, আপনারাও সকলে এই সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে প্রাকৃতিক বিপর্যয়ের কবলে গ্রাস হয়ে যাওয়া কেরলকে উদ্ধার করুন এবং যথাসম্ভব সাহায্য করুন। তো সাহায্য করার জন্য গভর্নমেন্ট অফ কেরালা চিফ মিনিস্টার ডিজাস্টার রিলিফ ফান্ড থেকে একটি ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। সেখান থেকে গিয়ে কিন্তু আপনি কিছু আপনার যেরকম সামর্থ্য সেই অনুযায়ী কিন্তু আপনি অর্থনৈতিক সাহায্য করতে পারেন। তারপর আপনার এখানে গুগলে যাবেন, গুগলে গিয়ে এখানে লিখবেন ডোনেশন। দেখুন আমরা ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, তবু আপনারা একবার দেখে নিন। ডোনেশন CMDREF, এটা লিখে এই যে প্রথমের ওয়েবসাইট কেরল চিফ মিনিস্টার ডিজাস্টার রিলিফ ফান্ড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন গভর্নমেন্ট অফ কেরালার একটা ওয়েবসাইট ওপেন হয়ে গেছে এবং এখানে ডোনেট বলে একটা বটম আছে। এই ডোনেট বটনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে আপনি যদি অনলাইনে ডোনেশন করতে চান তাহলে এই ফর্মটা ফিল আপ করে আপনি সাবমিট করবেন, আর যদি আপনি অফলাইনে করতে চান তাহলে এই পাশে দেখে নিন যে ব্যাংক ট্রান্সফার তো অনলাইনেই, আপনি ব্যাংকে গিয়ে কিন্তু এই অ্যাকাউন্টে টাকা জমা করতে পারেন এবং সমস্ত কিছু ডিটেলস এখানে দেখা আছে, আপনার ওয়েবসাইটটা খুলে দেখে নেবেন। তো আমি এখন অনলাইনে করছি ওটিজি বাংলার পক্ষ থেকে। মোবাইল নাম্বার আমি একটু হাইড করে দিচ্ছি, ঠিক আছে? তো আমি 200 টাকা ডোনেট করছি। আমি ভিডিওটা পজ করে নেক্সট স্টেপে যাচ্ছি। দেখুন তারপর সাবমিট বটনে ক্লিক করবেন। সাবমিট বটনে ক্লিক করার পর নতুন একটা পেজ চলে আসবে, দেখুন চলে এসেছে। এখানে যে যে মানে পোর্টাল দিয়ে আপনারা পেমেন্ট করতে পারেন সেই সমস্ত যেটা আপনার চয়েস হবে সেটাতে আপনি ক্লিক করুন। SBI তে করতে পারেন, এয়ারটেল পেমেন্ট ব্যাংক, PayU। তো এই মুহূর্তে SBI এর একটু প্রবলেম হচ্ছিল, ওই জন্য আমি PayU থ্রু দিয়ে করছি। PayU একই ব্যাপার, আপনারা প্রসিড টু পেমেন্ট করুন, আপনারা যেটা খুশি চয়েস করতে পারেন। শুধুমাত্র সাহায্যের হাত বাড়িয়ে দিন সমস্ত কেরলবাসীর জন্য। এখানে গিয়ে দেখুন আপনি যে পেমেন্টটা করবেন, এখানে আপনি ব্যাংকে যে ব্যাংকটা চয়েস করবেন, ঠিক আছে? আর যদি আপনি এটা আমি নেট ব্যাংকিং মোডে আছে, দেখুন এবার আপনি কার্ড করলে কার্ড কিন্তু হয়ে যাবে। আপনি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দুটোই ব্যবহার করতে পারবেন। ক্রেডিট কার্ড দিয়ে বা ডেবিট কার্ড দিয়ে আপনার এখানে নম্বর দেবেন, এখানে এক্সপায়ারি ডেট দেবেন, CVV দেবেন এবং আপনার নাম দেবেন এবং এখান থেকে পে করে দেবেন। মোবাইলে OTP আসবে, সেখান থেকে পেমেন্ট করে দেবেন। আমি নেট ব্যাংকিং থ্রু দিয়ে করছি, ওই জন্য ব্যাংক এবং আমার ব্যাংক SBI, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পে নাও করছি, ঠিক আছে? নেট ব্যাংকিং দেখুন এখানে পে নাও করার পর এখান থেকে কিন্তু আমার স্টেট ব্যাংকের এই যে পেজে রিডাইরেক্ট হয়ে গেল। তো আমি পেমেন্টটা কমপ্লিট করে আসছি, দেখুন আমার পেমেন্টটা কমপ্লিট হয়ে গেছে, পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে। পেমেন্ট সাকসেসফুল হওয়ার পর আপনাদের যেটা হচ্ছে ডাউনলোড রিসিপ্ট, এখান থেকে আপনি আপনার রিসিপ্টটা ডাউনলোড করে নিতে পারেন। এবার হয়তো ভাবছেন যে রিসিপ্ট কিসের জন্য, তার কারণ আপনি এটা ডোনেশন করছেন, এটা প্রতিদানের জন্য কিছু নয়। কিন্তু এখানে দেখুন এই যে রিলিফ, আপনার ওটিজি বাংলার পক্ষ থেকে আমরা যেটা পেমেন্টটা করলাম তার জন্য রিলিফ এবং ট্রান্সফারের নম্বর এবং কেরালা গভর্নমেন্টের পক্ষ থেকে একটা সার্টিফিকেট। শুধু এটাই বিষয়বস্তু নয়, বিষয়বস্তু হচ্ছে এটা, দেখুন আপনি যে টাকাটা পেমেন্ট করলেন এই সার্টিফিকেটের মেইন কারণ কিন্তু এটাই। লাস্ট লাইন দেখতে পেয়েছেন, আপনি যদি এটা ট্যাক্সের আওতায় পড়ে থাকেন তো আপনি আন্ডার 80G(2) এর আন্ডারে আপনি কিন্তু ট্যাক্স ছাড় পেয়ে যাবেন, ঠিক আছে? তো এটা গেল। তো আপনি আপনারা সকলের কাছে অনুরোধ যে আপনারা কেরল গভর্নমেন্টের পাশে এবং ভারতবাসী হিসেবে শুধুমাত্র নয় একজন মানুষ হিসেবে সমস্ত কেরলবাসীর পাশে দাঁড়ান এবং এভাবে ডোনেট করতে থাকুন এবং যে যেভাবে পারবেন যার যতটুকু সামর্থ্য সেভাবে ডোনেট করুন, ঠিক আছে? আর আজকের আমাদের এই ভিডিওর জন্য সাবস্ক্রাইব লাইকের কথা কিছু বলবো না, শুধুমাত্র একটাই রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে কেরলবাসীর যে দুর্দিন সেই দুর্দিন আমরা সকলে মিলে সুদিনে পরিণত করতে পারি। ধন্যবাদ, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।